অধারাবাহিকতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন সৌম্য সরকার, অথচ যাকে নিয়ে কয়েক বছর আগেও এদেশের কোটি ক্রিকেট প্রেমীদের স্বপ্ন ছিল বিশাল। একটা সময় যাকে ভাবা হতো তামিমের পর সেরা ড্যাশিং ওপেনার, সেই জায়গায় এখন হারিয়ে খুঁজছেন নিজেকে। চলমান বিপিএলেও নেই তেমন ভালো পারফরমেন্স, যা ভয়ঙ্কর কিছুর বার্তাই দিচ্ছে তার জন্য। তাহলে কি সৌম্য সরকার হারিয়ে যাবেন? ফিরলেও আর কবেই বা ফিরবেন তিনি? সৌম্য সরকার, যেই নামটা এদেশের ক্রিকেটে এসেছিল আলোর মতো, যিনি সবাইকে আশা দেখিয়েছিল পাওয়ার হিটিং শক্তিমাত্রা দিয়ে, যেটার অভাব এদেশের ক্রিকেটে ছিল বহুদিন ধরে। কিন্তু সৌম্যের ব্যাটিং দেখে সবাই স্বপ্ন বুনতে শুরু করেছিল, আশায় বুক বাঁধতে শুরু করেছিল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই তিনি ছিলেন অনন্য। বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে তার খেলা সবারই চোখ জুড়াতে বাধ্য করত। কিন্তু সময়ের দ্বারপ্রান্তে এসে আজ যেন নিজেকে হারিয়ে খুঁজছেন মাঠের খেলাতে, কিছুতেই পেরে উঠতে পারছেন না নিজের সাথে। 2021 বিশ্বকাপের পর থেকেই খোলসবন্দি এই ব্যাটার, বিশ্বকাপের ব্যর্থতা যেন পিছুই ছাড়ছে না তার। এরপর ঘরোয়া লিগেও ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখেছিলেন বেশ ভালোভাবেই। তবুও পাওয়ার হিটিং সমস্যা দূর করা আশাতে গেল টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে নেওয়া হয় দলে, কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে পারেননি। অস্ট্রেলিয়ার মাটিতেও ব্যর্থ প্রায় পুরোপুরিভাবেই, যা ভক্তদের হৃদয়ে আরেকবার আঘাত করে। সেখানে সবাই ভেবেছিল এবারের সুযোগটা হয়তো কাজে লাগাবেন তিনি, কিন্তু বিপরীত প্রমাণ করে সবাইকে হতাশ করেছেন। তবুও অনেকের চোখ ছিল এবারের বিপিএলে, কারণ এই বিপিএল পারফর্ম করে আবারও সুযোগ ছিল জাতীয় দলে ঢোকার। কিন্তু এখানেও নিজেকে প্রমাণ করতে পারছেন না কোনোভাবেই। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে সবকটিতেই ব্যর্থ তিনি, যেখানে প্রথম ম্যাচে করেছেন 16, দ্বিতীয় ম্যাচে 6 রান, তৃতীয় ম্যাচে করেছিলেন মাত্র 4 রান, আর সর্বশেষ ম্যাচ আজকে সিলেটের বিপক্ষে মারেন গোল্ডেন ডাক। অর্থাৎ বিপিএলে রান করতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে তাকে, যেটা অবশ্যই খারাপ সংকেত তার জন্য ও এই দেশের ক্রিকেটের জন্য। বয়সটা এখন তার 30, যেই সময় একজন খেলোয়াড় পরিণত সময়ে পার করেন, অনেকে নিজের সেরা সময় পার করেন, অথচ সেই জায়গায় সৌম্য সরকার ধীরে ধীরে যেন হারিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক ক্রিকেটেও গেল টি টোয়েন্টি বিশ্বকাপে 4 ম্যাচে রান করেছিলেন মাত্র 49, তাছাড়াও ওয়ানডে ও টেস্ট থেকে বাদ পড়েছেন আরও আগেই। সব মিলিয়ে বলা যায় সৌম্য সরকার পারফর্ম করতে পারছেন না দীর্ঘদিন হল, যা ভক্তদের মনেও আক্ষেপ বাড়াচ্ছে প্রতিনিয়ত। কারণ এমন সম্ভাবনাময়ী একজন ক্রিকেটার হারানোটা নিশ্চয়ই খারাপ সংকেত এদেশের ক্রিকেটে। তাই সবারই চাওয়া তিনি ফিরবেন আরেকবার, আবারও 22 গজ মাতাবেন আগের মতো করে। কিন্তু তার জন্য তাকেও করতে হবে কঠিন পরিশ্রম, আরও বেশি দায়িত্বশীল হতে হবে মাঠের ক্রিকেটে, সেটা করতেও হবে অতি দ্রুত, এমনকি চলমান বিপিএলেই।